আসসালামু আলাইকুম, আমি সুমি সুলতানা, চলে এলাম তালুকদার হোমিও হল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে কথা বলবো, টিউমারের হোমিও চিকিৎসা। টিউমার হলে আপনারা খুব অতি তাড়াতাড়ি চিন্তা করে যান যে কী করবেন, কোন ডক্টর দেখাবেন, কোন মেডিসিন সেবন করবেন, তাই আর চিন্তা নয়। টিউমার হলে আপনারা এইসব মেডিসিন শুরু করতে পারেন বাসা থেকে, যেন আপনারা চিকিৎসা শুরু করার পরপরই টিউমারগুলো ভালো হতে থাকে। খুব 100% কার্যকরী মেডিসিন, খুব দ্রুত কাজ করে। তাহলে আপনারা কোন ধরনের টিউমারে এই মেডিসিনগুলো সেবন করবেন? বিশেষ করে সারা শরীরের বিভিন্ন জায়গায় টিউমার হতে পারে, এটা কোনো নতুন কথা নয়, কিন্তু মাথায় বিভিন্ন অংশে যখন ছোট ছোট টিউমার হয়, ছোট ছোট গ্ল্যান্ড ফুলে যায়, মাংস বেড়ে যায়, আর তুলতুলে থাকে, শক্ত থাকে, আবার অনেক সময় নরম থাকে, আবার অনেক সময় ব্যথাও থাকতে পারে। তাই এসব টিউমার হলে কোনো চিন্তা করবেন না। এমন একটি কমন মেডিসিন আছে যেগুলো আপনারা সেবন করতে পারেন, এটা সেবনের শুরু থেকে আপনাদের একটু রেজাল্ট এত ভালো হয়। আমি আমার প্র্যাকটিস থেকে বলছি যে এসব মেডিসিন আমি বহুবার সেবন করিয়েছি পেশেন্টদেরকে, খুব ভালো রেজাল্ট দিয়েছে। কোনিয়াম যে মেডিসিনটি রয়েছে, এটা একদম এমন একটি মেডিসিন টিউমারের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই মেডিসিনটি আপনারা শুরুতেই ব্যবহার করতে পারেন। এই মেডিসিনের পাশাপাশি ক্যালকেরিয়া ফ্লুর, ক্যালকেরিয়া ফস আর মাঝে মাঝে যদি থোজা সেবন করেন, তাহলে এই টিউমারের যে সমস্যা রয়েছে আপনার, সেটা থাকবে না, চিরতরে দূর হয়ে যাবে। তাই আপনারা টিউমার হলে ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন, দ্রুত গতিতে ডক্টরের নিকটবর্তী শরণাপন্ন হবেন, অবশ্যই ভালো সেবা পাবেন। হোমিওপ্যাথি এমন একটি মেডিসিন যে মেডিসিন সেবনের ফলে আপনাদের রোগ ভালো হবে গোড়া থেকে। তাই আপনারা চেষ্টা করবেন টিউমার হলে অবশ্যই হোমিও মেডিসিন শুরু থেকে সেবন করতে। এই টিউমার ছোট অবস্থায় যদি আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন সেবনের মাধ্যমে কিউর করতে পারেন, তাহলে এই মেডিসিন আর বড় হওয়ার কোনো চান্স থাকে না। মেডিসিনটি সেবনের সাথে সাথে রেজাল্ট পাবেন, একটু ধৈর্য ধরতে হবে, দু এক মাস সেবনের ফলে দেখবেন চিরতরে এই টিউমার আপনার শরীর থেকে মিলিয়ে গেছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন।